হ্যালো ফ্রেন্ডস, আজ আবার আমরা ডব্লিউপিপি কনস্টেবল 2024-এর নতুন একটি জিকে সেট নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? আরবদের হিন্দু আক্রমণ দ্বারা, তুর্কিদের ভারত আক্রমণ দ্বারা, সুফি ফকিরগণ এবং আরবীয় পরিব্রাজক দ্বারা, মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা। নেক্সট, ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, জম্মু ও কাশ্মীর। নেক্সট, অজয় নদী যে দুই নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো দামোদর এবং রূপনারায়ণ, রূপনারায়ণ এবং কংসাবতী, সুবর্ণরেখা এবং রূপনারায়ণ, দামোদর এবং ময়ূরাক্ষী? তো সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, দামোদর এবং ময়ূরাক্ষী। নেক্সট, ভারতের উচ্চতম শৃঙ্গ হলো নন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম, এভারেস্ট? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার বি, কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর হলো কানপুর, দিল্লি, লখনৌ, কলকাতা? সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার এ, কানপুর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট, ভারতের উচ্চতম মালভূমি হলো টিবেট, পামির, লাদাখ, পীর পাঞ্জাল? সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার সি, লাদাখ। নেক্সট, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, গোদাবরী, কোয়েল, ব্রাহ্মণী? সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, ব্রাহ্মণী। নেক্সট, উলান লেক অবস্থিত শ্রীনগরের উত্তর পূর্বে, শ্রীনগরের দক্ষিণ পূর্বে, শ্রীনগরের উত্তর পশ্চিমে, শ্রীনগরের দক্ষিণ পশ্চিমে? তো সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার সি, শ্রীনগরের উত্তর পশ্চিমে। নেক্সট, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো জামশেদপুর, বোকারো, দুর্গাপুর, ভিলাই? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, ভিলাই। নেক্সট, কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ, দিল্লি, লাক্ষাদ্বীপ? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার সি, দিল্লি। নেক্সট, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেওয়া যায়? 4 মাস, 3 মাস, 6 মাস, 6 সপ্তাহ? সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 6 মাস। নেক্সট, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি? মৌলিক অধিকার রাষ্ট্রের ওপর কোন রকম বাধ্যতামূলক নয়, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎ যোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়, নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎ যোগ্য কিন্তু মৌলিক অধিকার নয়, এবং নির্দেশমূলক নীতি রাষ্ট্রের উপর বাধ্যতামূলক নির্দেশ? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার বি, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎ যোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। নেক্সট, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে? 45তম সংশোধন 1980, 42তম সংশোধন 1976, 44তম সংশোধন 1778, 43তম সংশোধন 1977? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, 42তম সংশোধন 1976। নেক্সট কোশ্চেন, অর্থ কমিশনের মূল কাজ কি? জাতীয় পরিকল্পনার পর্যালোচনা, কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টন ব্যবস্থা, দুটি রাজ্যের মধ্যে বিবাদের ক্ষেত্রে অনুসন্ধান ও উপদেশ দান, সর্বস্তরের উন্নতির জন্য পরিকল্পনা তৈরি? তো আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টন ব্যবস্থা। নেক্সট, নিচের কোনটি ভেক্টর রাশি? ভর, তাপমাত্রা, সরণ, সময়? সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার সি, সরণ। নেক্সট, একটি পদার্থের পরমাণু
ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে। নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যার ওপর, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার ওপর, ইলেকট্রনের যোজ্যতার ওপর, নিউক্লিয়াসের বাইরে প্রোটনের সংখ্যার ওপর। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার ওপর। নেক্সট, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হল, একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী থেকে বড়, একবীজপত্রী ফুলের গন্ধ থাকে না, একবীজপত্রী ফুলের মধুথলি থাকে না, আর একবীজপত্রী ফুল বর্ণময় হয় না। তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, একবীজপত্রী ফুলের গন্ধ থাকে না। নেক্সট, তরঙ্গ দৈর্ঘ্যের একক হল সেন্টিমিটার, সেকেন্ড, পাস্কাল, সেন্টিমিটার পার সেকেন্ড। সঠিক অ্যান্সার হল অপশন নাম্বার এ, সেন্টিমিটার। নেক্সট, নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয়, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন বর্জনের মাধ্যমে, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে। নেক্সট, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ তারা খুবই কম সক্রিয়, তারা অতিমাত্রায় সক্রিয়, তারা জলে দ্রবণীয়, তারা অদাহ্য। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, তারা খুবই কম সক্রিয়। নেক্সট, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো সিও, সিএইচ এবং সি2এইচ। সিও, সিও এবং মিথেন, সিও এবং H2, সিও এবং N। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, সিও এবং H2। নেক্সট, অ্যাসিড বৃষ্টির কারণ হল বাতাসের CO2 উপস্থিতি, বাতাসের CO ও CO2 উপস্থিতি, বাতাসের ওজনের উপস্থিতি, বাতাসে SO এবং N এর উপস্থিতি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বাতাসে SO ও N এর উপস্থিতি। নেক্সট, নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? ডাশ মাছি, কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, এডিস মশা। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কিউলেক্স মশা। নেক্সট, অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? দূষিত বায়ু, দূষিত জল, সংক্রমিত খাদ্য, ব্যাকটেরিয়া। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, সংক্রমিত খাদ্য। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, সংক্রমিত খাদ্য। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়? ভোল্টামিটার, গ্যালভানোমিটার, অ্যামমিটার, পোটেনশিওমিটার। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যামমিটার। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যামমিটার। তো বন্ধুরা, আশা করছি আমাদের এই জিকে সেকশনগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।